যুক্তরাষ্ট্রে শরণকালের ভয়াবহ তুষার ঝড়ের খবর আমরা পেয়েছি। তাতে রাজধানী সহ প্রায় 10টি অঙ্গরাজ্যের প্রায় 5 কোটি মানুষ ঘর থেকে বের হতে পারছে না। বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন যে শরণকালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় তুষার ঝড় বয়ে চলছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে। 2 দিন ধরে চলা এই তুষার ঝড়ে প্রায় এ পর্যন্ত 17 জন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে 1922 সালের পর যুক্তরাষ্ট্রে এটি সবচেয়ে শক্তিশালী তুষার ঝড়। জর্জিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এ পর্যন্ত 11টি অঙ্গরাজ্যে ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রায় 10,000 ফ্লাইট ইতিমধ্যে বাতিল করা হয়েছে। বিভিন্ন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী 13টি অঙ্গরাজ্যের প্রায় 2 লাখেরও বেশি বাড়িঘর ঘরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রায় 60 মিলিয়নের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই তুষার ঝড়ে। ধারণা করা হচ্ছে প্রায় $4.5 মিলিয়ন ক্ষয়ক্ষতি হবে এই প্রাকৃতিক দুর্যোগে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর ও ফিলাডেলফিয়ায় সকল ধরনের জনপরিবহন বন্ধ করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি ও পার্শ্ববর্তী ভার্জিনিয়া নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও বাল্টিমোরে তুষারপাতের পাশাপাশি ঘন্টায় 60 মাইলেরও বেশি গতিতে বাতাস বইছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে এসব এলাকায় রোববার সকাল নাগাদ 40 ইঞ্চি বরফ পড়বে। ভার্জিনিয়া 1,000-এর মতো সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, এতে কোনো কোনো রাস্তা একেবারেই বন্ধ হয়ে গেছে। আপনি তো নিউ ইয়র্কে অবস্থান করছেন, সেখানে অবস্থা কেমন? হ্যাঁ, নিউ ইয়র্কের দিকেই তুষার ঝড়টি তীব্র আকার ধারণ করছে। রাত যতই গভীর গভীর হচ্ছে ততই তুষার ঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এমনিভাবে তুষার ঝড় চলতে থাকলে 25 থেকে 40 ইঞ্চি তুষার পড়ার ধারণা করছে weather.com। ইতিমধ্যে নিউ ইয়র্কে 20 ইঞ্চি বরফ পড়েছে, ঘন্টায় 3 ইঞ্চি করে নিউ ইয়র্কে বরফ পড়ছে। নিউ ইয়র্ক সিটি মেয়র ডাজিও নাগরিকদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। শুধু তাই নয়, ইতিমধ্যে নিউ ইয়র্ক সিটিতে জরুরি কাজে নিয়োজিত গাড়ি ব্যতীত সকল যান চলাচল বন্ধের ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি ও লং আইল্যান্ডের যাতায়াতকারী সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত সিটিতে 312টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রাস্তায় নামলে নিউ ইয়র্ক পুলিশ নাগরিকদের আটকের ঘোষণা দিলেও অনেক নাগরিকরা আনন্দ করার জন্য রাস্তায় নেমেছেন এবং কাউকে গ্রেপ্তার করারও আমরা খবর পাচ্ছি। এবং নিউ ইয়র্কের সকল বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আমি যেই বাসায় থাকছি সেই বাসার সামনে আমরা বেরোতে পারছি না। আমরা দোতলা বিশিষ্ট একটি ঘরে থাকছি, সেই ঘরের জানালার কাচ এই পর্যন্ত আমরা দেখছি যে এক হাত নাগাদ কাচে বরফে আচ্ছাদিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের অভিবাসীদের একটা বড় অংশ বাংলাদেশী, এত বড় দুর্যোগে তারাই বা কেমন আছে? এই ধরনের একটি প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে বাংলাদেশিরা কোনোদিন ধারণাও করতে পারেনি। বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা, জ্যাকসন হাইটস ও ব্রুকলিনের বাংলাদেশি মালিকানাধীন সকল দোকানপাট দুপুরের পর থেকে বন্ধ রাখা হয়েছে। এক ধরনের নাগরিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ পর্যন্ত নিহত সংখ্যা 17 জন ছাড়িয়ে গেছে। তো আমরা বাংলাদেশি কেউ নিহত হয়েছেন বলে আমরা এখনো জানিনি, নিশ্চিত হতে পারিনি। তবে বাংলাদেশিরা আপনি জানবেন যে বাংলাদেশিরা প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করে আসছেন। তারা এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের তেমন একটা ভয় পান না, যেমনটা গত বছরও এই ধরনের একটি প্রাকৃতিক বিপর্যয়ের রেড এলার্ট জারি করা হয়েছিল। বাংলাদেশিরা ওই বছর তেমন কিছু না হতে এই দুর্যোগের এই রেড এলার্টটিকে তেমন আমলে নেননি। সেজন্য বাংলাদেশিরা তেমন একটা প্রস্তুতিও নেননি যে 3 দিন 4 দিনের জন্য বাসায় খাবার রাখতে হবে, পানি রাখতে হবে। আমাকে অনেকে ফোন করে বলছিলেন যে আমরা তো আসলে এত বড় প্রাকৃতিক বিপর্যয় হবে, এত বড় তুষার ঝড় হবে, বাতাসের তীব্রতা এত বেশি হবে, সেটা আমরা ধারণাও করতে পারিনি। তবে এ পর্যন্ত আমরা যত দূর জানি, আমরা টেলিফোনে খবর রাখছি বিভিন্ন কমিউনিটিকে, বাংলাদেশিরা ভালোই আছেন এখনো পর্যন্ত।